আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবারও হাজির হলাম আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটি যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য বেসিক। তো বন্ধুরা, বেসিক বলতে গেলে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি জিনিস বা সাইট বলতে পারেন, যার মাধ্যমে আপনারা খুব সহজেই একটি সাইট বা যে কোনো কিছু অ্যানালাইসিস করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে ভিডিওটুকু পুরাটুকুই দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তো সর্বপ্রথম যেটা করবেন, আপনাদের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পরে লিখবেন alexa.com। এই alexa.com, alexa.com লেখার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে আসবে। আসার পরে আপনারা alexa.com এ পেজটা ওপেন করবেন। তো সিম্পলি পেজটা ওপেন হওয়ার পরে পেজটা একটু লোড হচ্ছে। তো ওপেন হওয়ার পর দেখবেন নিচে একটি অপশন আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, পেজটা লোড হচ্ছে। তো বন্ধুরা, পেজটা লোড হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ব্রাউজ টপ সাইট। তো এই জায়গায় আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও একটি নতুন পেজে নিয়ে যাবে। তো আসার পরে এটাকে আমরা ডেস্কটপ মোডে করে দেব, আমাদের বোঝার জন্য মানে সুবিধা হবে, তার জন্য আমি ডেস্কটপ মোড করে দিলাম। তো পেজটা লোড হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, পেজটা লোড হওয়ার পরে আপনারা এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে সুবিধা হবে। মোবাইল মোড রাখলে একটু সমস্যা করে। তো এই জায়গা ওপেন হওয়ার পরে একটু জুম করে আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এই জায়গায় এই যে হো ইউজ অ্যালেক্সা, এই জায়গায় ক্লিক করবেন। সরি, হো ইউজ অ্যালেক্সা, এই জায়গায় ক্লিক করার প্রয়োজন নেই। তো আপনারা সিম্পলি নিচে আসবেন, এখানে দেখতে পারতেছেন যে ব্রাউজ টপ সাইট। তো এখানে আপনারা জাস্ট ফাইন্ড এক জায়গায় ক্লিক করবেন। তো ফাইন্ডে ক্লিক করার পরে আপনাদেরকে একটি পেজে নিয়ে আসবে। এই যে বন্ধুরা দেখেন, আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে। তো এখন আমি কি করব, জাস্ট এই জায়গায় আমি যে সাইটটি বা যে সাইটটি সম্পর্কে আমি জানতে চাই সেটির সম্পর্কে যাবতীয় কিছু দেখব। তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে যেমন facebook.com এটা লিখলাম। এটা লেখার পর ফাইন্ডে ক্লিক করলাম। তো ফাইন্ডে ক্লিক করার পরে দেখবেন যে পেজটা লোড হচ্ছে। তো পেজটা লোড হওয়ার পরে দেখেন, এই জায়গায় কিন্তু আমার যাবতীয় ইনফরমেশন চলে এসেছে। তো এই অ্যালেক্সার মাধ্যমে আপনারা কিন্তু আপনারা যে সাইটটিতে কাজ করেন, পিটিসি সাইট হোক বা অ্যাপস দিয়ে হোক, যেটা যার মাধ্যমে কাজ করেন, সেটি কিন্তু এই জায়গা থেকে আপনারা খুব সহজেই যাচাই বাছাই করে তারপরে কিন্তু কাজ করবেন। কারণ অনেক সময় আমরা অনলাইনে কাজ করি, টাকা পাই না। তো আমরা যেহেতু টাকার জন্যই কাজ করি, তো যদি না পাই সেক্ষেত্রে অনেক সময় লস বা অনেক ক্ষতি হয়ে যায়। তো তার জন্য আপনার এই জায়গা থেকে সব কিছু যাচাই বাছাই করে নেবেন। তো দেখেন, আমি এখানে facebook.com লিখে সার্চ করার পরে এই দেখেন, এটার গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 3, অর্থাৎ বিশ্বের ভিতরে এটার র্যাঙ্ক হচ্ছে 3 নম্বর, এবং র্যাঙ্ক ইন ইউনাইটেড স্টেট হচ্ছে এটাও হচ্ছে 3 নম্বর। তো এই জায়গা যদি আমি আরেকটু নিচে আসি, তো বন্ধুরা দেখেন, এই জায়গায় আমি কিন্তু এই যে কোন কোন দেশ থেকে এটা বেশিরভাগ ইউজ করা হয় সেটা কিন্তু আমি এই জায়গায় দেখতে পারতেছি। তো ইউনাইটেড স্টেটের দিকে হচ্ছে 25%, র্যাঙ্ক ইন কান্ট্রি 3, তারপর জাপানে 4.4%, এটার কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে 7। তো যে কোনো সাইট এইভাবে দেখতে পারবেন। তারপর আটটু নিচে আসার পর দেখবেন এই জায়গায় হাউ এঙ্গেজড আর ভিজিটর অফ facebook.com, ব্রাউজ রেট হচ্ছে 49.99%, আর ডেইলি পেজ ভিউ পার ভিজিটর 3.94%। তো আবার দেখেন ডেইলি টাইম অন সাইট 9.29। তো বন্ধুরা এই জায়গায় দেখেন, আপনারা কিন্তু কিওয়ার্ড এই জায়গা থেকেও কিন্তু দেখেন কত ইনফরমেশন, কিওয়ার্ড, তারপরে
সার্চের ট্রাফিক কোন জায়গা থেকে এই সাইটে ট্রাফিক আসে, তো দেখেন আর একটু স্ক্রল করে নিচে আসার পর দেখেন google.com থেকে এই জায়গায় 14% লুক আসে, তারপর ইউটিউব থেকে আসে 8%, ইনস্টাগ্রাম থেকে আসে 1%। তো বন্ধুরা দেখেন এই জায়গা থেকে কিন্তু আমি এই facebook.com জাস্ট এইটুকু থেকেই এটার যাবতীয় ইনফরমেশন কিন্তু আমি ছোট্ট একটি সাইটের মাধ্যমে সকল ইনফরমেশন কিন্তু আমি এখানে দেখতে পারতেছি। তো ঠিক এমনি যে কোনো সাইট হোক, অন্য আরেকটি সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে হয়। আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা যে যে সাইটে কাজ করেন, যেমন আমি সাপোজ আরও একটি দিই, যে কোনো একটা সাইটে আমি দেখতে চাই যে কোন দেশ থেকে ভিজিটর বেশি, যেমন ইউটিউব, তো youtube.com। তো এটা লিখে যখন আমি সার্চ করব তখন দেখি আমাকে কি দেখায়, এটা গ্লোবাল র্যাঙ্ক কত, তারপরে অ্যালেক্সা র্যাঙ্ক কত, এগুলো কিন্তু সব কিছু আমি এখানে দেখতে পারবো। দেখেন তো বন্ধুরা পেজটা লোড হওয়া হচ্ছে, তো দেখেন এটা গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 2, অর্থাৎ বিশ্বের ভিতরে নাম্বার 2, মানে 2 নম্বর সাইট হচ্ছে এটি। তারপরে র্যাঙ্ক ইন ইউনাইটেড স্টেট, এটা হচ্ছে 2 নম্বর র্যাঙ্কে আছে আমেরিকার ভিতরে। তো এটা যদি আমি আরও দেখি যে এটা কোন দেশে লোক বেশি ইউজ করে বা ব্যবহার করে, ইউনাইটেড স্টেটে কিন্তু এটা 15% ব্যবহার করে, তারপর ইন্ডিয়াতে 8%, জাপানে 4%, রাশিয়া, চায়না, এই জায়গায় সাবস্ক্রাইব টু ভিউ, এ জায়গায় করলে হয়তো বা আরও অনেক কিছু দেখাতে পারে। তো ডেলি টাইম অন সাইট, এই সাইডে মানে অ্যাভারেজ বিশ্বে কত মিনিট করে দেখে, তো দেখেন 8.51, তারপর ডেইলি পেজ ভিউ হয় 5.07, বাউন্স রেট হচ্ছে 56%। তো বন্ধুরা দেখেন সার্চ ট্রাফিক, তো এই জায়গায় কিন্তু অনেক মানে কি বলবো অনেক কিছু আপনারা এই জায়গা থেকে কিন্তু সিম্পলি দেখতে পারবেন। তো যারা অনলাইনে কাজ করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এই সাইটটি মাধ্যমে আপনারা আপনাদের যে সাইটটিতে কাজ করতেছেন সেই সাইটটি এই জায়গায় জাস্ট এখানে লিখে আপনারা সার্চ করে দেখবেন যে আসলে সাইটটার কবে বা কেমন সব কিছু কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।